আদারাম নে 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 ক্যামেরা চালু কর নমস্কার আমি রিপোর্টার সেরা পাঠা আর আমার সাথে ক্যামেরা আছে হাদারাম যাই হোক আজকে আমরা চলে আইছি আমাদের এক মহান ব্যক্তির কাছে এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এই যুগে এখনো তিনি সিঙ্গেল চলুন দেরি না করে আমরা চলে যাই সেই মহান ব্যক্তির কাছে আমরা অবশেষে পৌঁছালাম সেই মহান ব্যক্তির কাছে আমরা জানবো সে কেন আজও সিঙ্গেল দাদা নমস্কার আপনার নাম কি জি আমার নাম হচ্ছে হুনমুনে মাহাতাব আচ্ছা হুনমুনে মাহাতাব আমি লোকের মাঝে শুনলাম যে আপনি নাকি এই যুগে এসে আজও সিঙ্গেল এর কারণ কি আমি মেয়ে পটাতে পারি না তার মানে এই না যে আমি আসলে ভালোবাসতে জানি না তাছাড়াও এই যুগে সিঙ্গেল থাকতেও যোগ্যতা লাগে কি সিঙ্গেল থাকতে যোগ্যতা লাগে আপনার কি মেশিন মুশিন নষ্ট লাগে লাগে যোগ্যতা লাগে আমার মতো এই যে কপাল খারাপ হতে হয় আর হচ্ছে উন্মুনে চিয়ারায় যে থাকা লাগে তো দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে জানতে পারলাম মিস্টার হুনমুনে মাহাতবের কাছ থেকে তার সিঙ্গেল থাকার রহস্য আমরা যাব আরেক মহান ব্যক্তির কাছে তিনি নাকি নতুন সুন্দরী বউ বিয়ে করছেন তো চলুন যাওয়া যাক সেই মহান ব্যক্তির কাছে ঢুকিয়েই কান্নাকাটির আওয়াজ পাচ্ছি শুনি এলাম দুঃখীরাম মাঝে বিয়ে করেছে সেই কান্দতেছে নাকি যাই দেখে আসি দাদার বৈবাহিক জীবন কেমন কাটতেছে দাদা আপনি কি সেই দুঃখীরাম মাঝি হ্যাঁ দাদা আমি সেই দুঃখীরাম মাঝি তা কি সমস্যা বলেন আচ্ছা দুঃখীরাম মাঝি লোকের মুখে শুনলাম আপনি নাকি ভালোবেসে বিয়ে করেছেন ভালোবেসে বিয়ে করার কি এই ফল হ দাদা ভালোবেসে বিয়ে করেছিলাম বুঝলে এখন এই হাড়ি মাঝে খাতি হাসছে দাদা লোকের মুখে আরো শুনলাম আপনার বউ নাকি মহা সুন্দরী হ দাদা আমার বউ খুব সুন্দর আর আমরা আরো শুনলাম আপনার বোন নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল আর তার মাঝে আপনি এক ভাগ্যবান ব্যক্তি তার ভাগ্যে জোটেছেন হ্যাঁ দাদা ভাগ্যবান বলেই তো আজকে আমার এই অবস্থা আপনি আমার স্ট্যাটাস দেখে বুঝতে পারতেছেন না যে আমি কতটা ভাগ্যবান তা দাদা বিয়েটা করে আপনার কেমন লাগছে খুব আরাম লাগতেছে দাদা সকালবেলা উঠে ওই যে উঠোন মুঠোন ঝাড় দিলাম ঝাড়টার দিয়ে এসে যখন থাল বাসন মাজতেছি রাঁধতে যাবো রাঁধে বাড়িয়ে ও গরম ভাত দিলি ফ্যানে বাতাস গরম ভাত দিলি সে বসে খাবি আরে বাজারে যাতে পারে এমবি ভর্তি বলে দই পাড়া থাল পাল শুনতেছি কমেডি টিম বিডি নামে এক বলে চ্যানেল খুলেছে ওই চ্যানেলে সে কি রোমাঞ্চকর জিনিস মিনি ছাড়তে থাকো দাদা ওই তো আমার বউ বসে বসে বলে দেখবি আমি তাড়াতাড়ি হাড়ির বাজার কাজটা সারিয়ে যাই আপনার কোনো কাজ থাকলে তাড়াতাড়ি কন আরো তালি তো দাদা আপনাদের ভালোই কাটতেছে দিনকাল হ্যাঁ দাদা এই সুন্দরী বউ বিয়ে করি আমি এখন গর্ভবতী কি আপনি গর্ভবতী না 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 দাদা গর্ভবতী না গর্বিত গর্বিত ও আচ্ছা দাদা আমাদের অনেক দর্শক আছে আপনার বৈবাহিক জীবন নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দাদা আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা বিয়ে করেনি তারা ভালো আছে কিন্তু সুখে নাই আর যারা বিয়ে করেছে তারা সুখে আছে কিন্তু তারা ভালো নেই ইতিমধ্যে আমরা শুনলাম দুঃখীরাম মাঝির জীবন কাহিনী পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে